আফগানিস্তানের সংস্কার কমিশন নিরাপত্তা বাহিনীর 4,500 সদস্যকে বহিষ্কার করেছে। দেশটিতে ইসলামী আমিরাত নিরাপত্তা বাহিনী গঠনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান লতিফুল্লাহ হাকিমি। তিনি বলেছেন, সংস্কারের জন্য 6 মাসের প্রচেষ্টার পর আমাদের কমিশন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি নিরাপত্তা কমিশনের সাথে একীভূত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। বহিষ্কৃত সদস্যদের মধ্যে অন্তত 135 জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন হাকিমি। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা ছিল আমরা তাদের বহিষ্কার করেছি, এখন নিরাপত্তা কমিশন এই বিষয়টি নিয়ে আরও কাজ করবে। হাকিমি আরও বলেন যে ভারী হালকা অস্ত্র এবং হেলিকপ্টার সহ সব সামরিক সরঞ্জাম নিবন্ধনের আওতায় এনেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সংবাদ সম্মেলনে আফগান বর্ডার ফোর্সের কমান্ডার শির মোহাম্মদ শরীফ বলেছেন, ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান সীমান্ত নিয়ে উত্তেজনা গুরুতর নয়, তবে ইসলামী আমিরাত ডুরান্ড লাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে না। মোহাম্মদ শরীফ বলেন, প্রতিবেশী এবং বিশ্বের সাথে আমাদের প্রতিশ্রুতি রয়েছে, আমরা কূটনীতির মাধ্যমে এই জাতীয় সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব এবং আমরা প্রতিবেশীদের সাথে কখনো সংঘর্ষে জড়াতে চাই না। সাম্প্রতিক সময়ে ডুরান্ড লাইন নিয়ে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে এসেছিল।